গেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে। আর আজকেও বাকি দুইটি উসুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের চতুর্থ উসুল হলো আল উসুলুদ দাওয়া। আমরা কিভাবে দাওয়াতি কাজ করতে যে আমরা কোন উসুলকে ফলো করব বা দাওয়াতি কাজ করা এটা আমাদের বিধান কি? আমাদের এখানে অনেকেই আছে এমন যে আমরা ইসলামের দাওয়াত এটা মানুষকে দেই না, দাওয়ার কাজ করি না। আমরা ইসলামকে বিভক্ত করেছি, একদল দাওয়ার কাজ করে, একদল তাসকিয়ার কাজ করে, একদল ইসলার কাজ করে, একদল সংগঠনের কাজ করে, একদল জিহাদের কাজ করে। আমরা এক একজন এক একটা বিষয়কে নিয়ে ইসলামকে আলাদা করে ফেলেছি, কিন্তু ইসলামটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? তাহলে একজন মুমিনের মধ্যে ইসলামের প্রত্যেকটা বিষয়ে উপস্থিত থাকা এটা একান্ত ইমানের দাবি বা জরুরি। এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দাওয়াত। আরবি বালাগা ইয়াবলিগু, বালাগা মানে হলো পৌঁছে দেওয়া, মুবালাগা থেকে এসেছে, অর্থাৎ আপনি মানুষের কাছে আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশুদ্ধ হাদিস যেটা আল্লাহ আপনাকে ওহির মাধ্যমে রসুলের মাধ্যমে জানিয়েছেন এইটা দিয়ে মানুষকে আপনি পৌঁছে দিচ্ছেন। আরবিতে তাকে বলা হয় তাবলিগ, মানে দিনের প্রচার করা। দিনের প্রচার করলে লাভ কি হবে এই ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার পরপর 2টি আয়াত 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা থাকবে উম্মাতের মধ্যে, উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে আল্লাহর রাস্তার দিকে মানুষকে ডাকবে। ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের উম্মতের মধ্যে একদল এমন থাকা চাই বা একটি দল এমন হবে, ইয়াদউনা ইলাল খাইর, মানুষকে আল্লাহর রাস্তার দিকে মানুষকে কি করবে, আহ্বান করবে, ডাকবে এবং কি করবে, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং তারা ভালো কাজের আদেশ প্রদান করবে এবং তারা মন্দ কাজের বাধা প্রদান করবে, নিষেধ করবে না, কিন্তু কি প্রদান করবে, বাধা প্রদান করবে। যেখানে অন্যায় দেখবে, যেখানে বিদাত দেখবে, যেখানে শিরিক দেখবে, যেখানে কুফর দেখবে, যেখানে তাওহীদ দেখবে, আল্লাহ দ্রোহিতার কাজ দেখবে, সাথে সাথে সে বাধা দেবে, হাত দিয়ে দেবে, জবান দিয়ে দেবে, না হলে অন্তর দিয়ে এটাকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেটার প্ল্যান, সেটার সব অন্তর থেকে আঁকতে হবে। যালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সব থেকে নিচ অংশ। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ, তাহলে এই আয়াতে একজন মুমিনের জন্য আল্লাহ তিনটি বিষয় দিয়েছেন। এক হলো ইয়াদউনা ইলাল খাইর, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। দ্বিতীয় হলো ইয়াআমুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহ দেবে। আরেকটা হলো ইয়ানহাউনা আলিল মুনকার, যেখানে পাপ, যেখানে ইসলাম বিরোধী, ইসলাম বিবর্তিত কাজ দেখবে সে বাধা প্রদান করবে, হয় হাত দিয়ে করবে, না হয় জবান দিয়ে করবে, লিখনের মাধ্যমে করবে, তার শক্তি অনুপাতে সে এটা করবে। যদি এর কোনো কিছুই করা সম্ভব না হয়, অন্তর থেকে এটাকে কিভাবে দূরীভূত করা যায় এটা সে করবে। যালিকা আদাফুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো ঈমানের সব থেকে নিচতম অংশ। তাহলে কয়টা কর্মসূচি দিলেন? তিনটি, আল্লাহর দিকে ডাকা, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজের কি নিষেধ করা। একই সূরায় 110 নম্বর আয়াতে আল ইমরানের 3 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তাআলা বলছেন এই উম্মতের মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। কেননা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এজন্যই তোমরা সর্বশ্রেষ্ঠ হয়েছো,
যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করো এবং মন্দ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। তাহলে আমরা মুসলিমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি কয়টি কারণে? ভালো কাজের আদেশ করছি আর মন্দ কাজের নিষেধ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় জারির তাবারি তিরমিজি থেকে হাদিস এনেছেন 2508 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই পৃথিবীতে সমস্ত যত মানুষ আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী এবং তার উম্মত এসেছে, জান্নাতে কাতার হবে সর্বমোট 120টি। কয়টি কাতার? আমি আবার বলছি, আদম নবী থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যতজন লোক জান্নাতে যাবেন, প্রত্যেক জান্নাতের কাতার হবে 120টি। এর মধ্যে 80টি কাতার হবে উম্মতে মুহাম্মাদীদের জন্য। এজন্য কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, মানুষের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম জাতি করা হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, কারণ তোমরা মন্দ কাজে বাধা প্রদান করবে আর সৎ কাজে মানুষকে তোমরা ইনস্পিরেশন করবে, মানুষকে উৎসাহ উদ্দীপনা যোগাবে। 120 কাতারের মধ্যে আমাদের সংখ্যা কত হবে? কিন্তু যোগ্যতা হলো এই কাজগুলো আপনার করতে হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে দাওয়াতি কাজের গুরুত্ব প্রমাণ হয় কি হয় না? দাওয়াতি কাজ করা, তাবলিকের কাজ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। তাবলিকের কাজ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য কি? মানে দাওয়াতের কাজ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য কি? ফরজ। এখন এই দাওয়াতি কাজ করতে গেলে কিছু উসুল ফলো করতে হবে, কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। সেই উসুলগুলো এক এক করে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। প্রথম উসুল যে আপনি দাওয়াতি কাজ কিভাবে করবেন এবং কেন করবেন, সূরা নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কোন সূরা? সূরা নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াত আল্লাহ বলছেন, উদ্উ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদ্উ ইলা সাবিল রাব্বিক, তোমরা আল্লাহর পথের দিকে মানুষকে ডাকো। কিসের পথ? আপনি মানুষকে দাওয়াত দেবেন, চরমোনাইয়ের দাওয়াত না, ইলিয়াসি তাবলিকের দাওয়াত না, অমুক দলের দাওয়াত না। আপনি মানুষকে দাওয়াত দেবেন উদ্উ ইলা সাবিল, আল্লাহর পথের দিকে মানুষকে ডাকবেন। আর আল্লাহর পথ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পথ বলতে আল্লাহ দীন ইসলামকে বুঝিয়েছেন। তাহলে উদ্উ ইলা সাবিলি রাব্বিক, তোমরা রবের পথের দিকে মানুষকে ডাকো, আল্লাহর পথের দিকে মানুষকে ডাকো। এর মানে হলো আল্লাহ তাওহীদের দিকে, ইমানতের দিকে মানুষকে ডাকো। কিভাবে? বিল হিকমা, এখানে হিকমার মাধ্যমে। এই হিকমা শব্দের অভিধানগত অর্থ হলো কৌশল, প্রজ্ঞা। আর শরীয়তের অর্থ হলো হিকমা, মানে হলো হাদিস। হিকমা মানে কি? হাদিস। তার মানে তোমরা আল্লাহর পথের দিকে দেখো হিকমার মাধ্যমে, তার মানে আল্লাহর নবীর পথ বা কর্ম পদ্ধতির মাধ্যমে। ওয়াল মাউইযাতিল হাসানা, আর মাউইযাতিল হাসানা মানে হলো উত্তম ওয়াজ সহকারে, উত্তম নসিহত সহকারে, উত্তম বক্তব্য সহকারে মানুষকে তোমরা আল্লাহর দিকে ডাকো। তাহলে এখানে তিনটি বিষয় ফুটে উঠলো এই আয়াত দ্বারা। উদ্উ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথের দিকে দাওয়াত একটি বিষয়। বিল হিকমা, অর্থাৎ হাদিসের মাধ্যমে, বিজ্ঞানসম্মত কৌশলের মাধ্যমে, এবং মাউইযাতিল হাসানা, এবং উত্তম নিয়ন্ত্রিত অর্থাৎ উত্তম ওয়াজ সহকারে, সুন্দর বক্তব্য সহকারে, কোরআন এবং সুন্নাহ মিশ্রিত দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এখন এই উত্তম ওয়াজ কোনটা? এই যে উত্তম মানুষকে ডাকবেন, এটার বিবরণ কোথায় আছে? 5 নম্বর সূরা, সূরা মায়েদার আয়াত নম্বর 66-তে আল্লাহ আলোচনা করেছেন যে মানুষকে কোন উত্তম ওয়াজ দিয়ে ডাকবে। আল্লাহ তারা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বললেন, অবিশ্ব নবী, ইয়া আইয়ুহার রাসূল,
ও আমার বিশ্বনবী মানুষকে আপনি আল্লাহর দিকে ডাকেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমি আল্লাহ যা দিয়েছি আপনি কেবল তা দিয়ে মানুষের কাছে তাবলিগ করুন। এবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে আল্লাহ কি জিনিস দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়েছেন, কোরআন। তাহলে মানুষকে ডাকতে হবে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আমার আল্লাহ নাজিল করেছেন নবী তোমার উপরে। এখন নবীর পরে সাহাবা, সাহাবার পরে তাবেঈ, তারপরে তাবে তাবেঈ, তারপরে খাইরুল কুরুনের পরে সালফে সালেহীন থেকে আমাদের পর্যন্ত। তার মানে হলো মানুষকে ডাকতে হবে আল্লাহর কোরআন তথা কোরআন এবং হাদিসের সমন্বয়ে ইসলাম দিয়ে, কোনো গাল গল্প মিথ্যা অলিক বানানো খেচ্ছা কাহিনী পীর বুজুর্গ মুলহে তাদের তৈরি করা কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এটা আল্লাহ কাকে নির্দেশ করেছেন, তার রাসূলকে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও বিশ্বনবী আপনি কেবল তার তাবলিগ করুন যা আমি আল্লাহ আপনাকে কোরআনে নাজিল করে দিয়েছি। কোরআনের বাইরে আপনি কোনো তাবলিগ মানুষকে করবেন না। তার মানে মানুষকে যেহেতু ধর্মের দাওয়াত দেন, আপনি যে খুতবা দেন, আপনি যে জুমুআ পড়ান, আপনি যে লিখালিখি করেন, ইসলামের যেইভাবে আপনি দাওয়াতি কাজ করেন না কেন, তা হতে হবে কোরআন ভিত্তিক দাওয়াতি কাজ। আর এটাকেই বলা হয়েছে মাউইদাতিল হাসানা, উত্তম ওয়াজ মানে হলো কোরআনের দাওয়াত, উত্তম ওয়াজ মানে হলো হাদিসের দাওয়াত, উত্তম ওয়াজ মানে হলো কোরআন হাদিসের প্রমাণিত যে বিধিবিধান ইসলামী দাওয়াত। কিন্তু এইভাবে আমরা দাওয়াতের উসুল ফলো করে মাঠে জুমার খুতবায়, তারপরে দাওয়াতি ফিল্ডে মসজিদ ভিত্তিক তারবিয়া, পারিবারিক ভিত্তিক তারবিয়া প্রশিক্ষণ আমরা নিচ্ছি না, দিচ্ছি না। এই জন্যই আমাদের ইসলামের দাওয়াতি কাজের মধ্যে বরকত বাড়েনি, বরং কমেছে কয়েক গুণ, যেহেতু আমরা মূল কন্টেন্ট থেকে সরে গিয়েছি। এজন্য দাওয়াত দিতে হবে কিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। রাসূল কি বলেছেন, মুত্তা মালিক হাদিস নাম্বার 753 নাম্বার, এই হাদিসের সনদে বুখারী এবং মুসলিমেও হাদিস দষ্টব্য রয়েছে। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে কোনো কথা তোমাদেরকে বলে, আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে শোনায়, নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, এই লোকটা যেন সত্য বক্তব্য করলো, সত্য ওয়াজ করলো। ও মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনের আইনের মাধ্যমে দেশ পরিচালনা করে, চুরি করলে এর বিধানস্বরূপ কোরআনের আয়াত দিয়ে চুরি করলে হাতকে কেটে দেয়, ডাকাতি করলে বিপরীত অঙ্গগুলো কেটে দেয়, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে। ও মান হাকামা বিহি আদালা, কোরআন ভিত্তিক যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে, বিচার করে, নবী বলেন এই জমিনে ওই ব্যক্তি একমাত্র ন্যায় বিচারক।